প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল হক আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইগনেশিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করার জন্য। তার আগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, একটা লাইক দিয়ে ভিডিওটা না টেনে সঙ্গে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আমার প্রতি একটু খেয়াল রাখবেন, একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কেমন লাগছে শুনতে আমার আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি ভালোই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনা করা যাক। গতদিন আলোচনা করেছি ইগনেশিয়ার প্রথম পর্ব, তা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। তো ইগনেশিয়ার ওষুধ বা মেডিসিন হোমিওপ্যাথি, এটার প্রয়োগ করতে হবে, প্রয়োগের ক্ষেত্র কখন, তো যাই হোক আলোচনা করি। মানুষ যখন শোক ও দুঃখে ভোগ করে, শোক ও দুঃখ ভোগ করে, এ ধরনের কোনো পীড়া হইলে হিস্টেরিয়া, গলনালীর পীড়া, মাথা ব্যথা বা শির পীড়া, কটি স্নায়ুশীল বেদনা, কটি বা কোমরে ব্যথা করে সেটাকে কটি বলে, হিক্কা বা হেঁচকি উঠে যেটাকে বলা হয়, সবিরাম জ্বর, মলদ্বারের পীড়া, পায়েলস, কৃমি, উদরাময় বা ডিসেন্ট্রি, কাশি, স্ত্রী পীড়া প্রভৃতি ক্ষেত্রে ইগনেশিয়া ব্যবহার করা যায়। তো ইগনেশিয়ার স্নায়বিক পীড়া বা শোক ও দুঃখে ভোগজনিত কিছু পীড়ার ইগনেশিয়ার আবার এ ধরনের আবার কিছু লক্ষণ আছে। ইগনেশিয়ার উত্তেজক কারণ কিছু আছে, এগুলো আমি আলোচনা করছি। ইগনেশিয়ার উত্তেজক কারণ বলা হয় এটাকে। স্নায়বিক পীড়ায় যে সকল ঔষধ ব্যবহার করা হইয়া থাকে তাহাদের মধ্যে ইগনেশিয়া একটা অন্যতম মেডিসিন বলা হয়। শোক দুঃখ ও মনকষ্ট নিয়ে এ ধরনের রোগ করে ভালোবাসার ভালোবেসে নিরাশ হয়ে পড়ে এবং বিষয় সম্পত্তি নষ্ট হইয়া সর্বশান্ত হইয়া গেলে যে সমস্ত মানসিক লক্ষণ ও স্নায়বিক বিকার প্রকাশ পায় তখন তাহাতে ইগনেশিয়া উত্তম মেডিসিন বলা হয়। শোক দুঃখ ও ভালোবাসায় নিরাশ হইয়া রোগের উৎপত্তি হয়, এর ফলে অ্যাসিড ফস উপযোগী। পার্থক্য এই যে শোক দুঃখজনিত তরুণ পীড়ায় ইগনেশিয়া এবং পুরাতন ও অনেকদিন স্থায়ী শোক ও দুঃখ ভোগের সম্বন্ধ ফলে খারাপ ফল হয়ে যায়। যখন এ ধরনের হয়ে একটা রোগ উৎপন্ন হয় তখন দেখা যায় একে অ্যাসিড ফস অধিকতর উপযোগী, এরকমও হয়। সবসময় শোক ও দুঃখের বিষয় আলোচনা ও কান্না করে, ক্ষুধাহীনতা, ক্ষুধা থাকে না, মাথায় ভার প্রকাশ পায়, মাথা মনে হয় যে ভারী, কোনো কিছু আছে মাথার মধ্যে। রোগী চুপচাপ শোক সংবরণ করে রাখে, তাছাড়া মনের দুঃখ কষ্ট কাহারও নিকট প্রকাশ করিতে চায় না, মনের মধ্যে রেখে দেয়, হৃদয়ে পোষণ করে রাখে, আপন মনেই ভোগ করে সেই দুঃখ কষ্ট। যে সকল স্নায়ু মেরুদণ্ডের মধ্য হইতে বহির্গত হইয়া শরীরের অপরাপর স্থানে বিশেষিত মাংসপেশিতে চলে যায় তথাই ইগনেশিয়া সুন্দর কাজ করে। হ্যাঁ, শিশু ও বালকগণ ভয় পাইয়া অথবা কেউ যদি বকাবকি করে তাহা শুনিয়া কিংবা অন্য কোনো কারণে প্রবল চিত্ত বিকার হেতু যে সমস্ত আপেক্ষিক পীড়া উৎপন্ন হয় তথাই ইগনেশিয়া
উত্তম ওষুধ বা পারফেক্ট মেডিসিন বলে আমি মনে করি। শোক দুঃখজনিত স্ত্রীলোকদের প্রসাবের পর সূতিকা আক্ষেপ অর্থাৎ ফিট হইলেও ইহা অধিক কার্যকরী একটা মেডিসিন। তো যাই হোক, পর্যায়ক্রমে প্রফুল্লতা ও বিমর্ষতা যেখানে পাওয়া যাইবে বা পাওয়া যায় সেখানে ইগনেশিয়া দেওয়া যায়। পর্যায়ক্রমে কি হয়, প্রফুল্লতা আসে, মনের খুব ভালো প্রফুল্লতা ও বিমর্ষ যেখানে পাওয়া যায়, প্রফুল্লতা আসে আবার বিমর্ষ হয় সেখানেই ইগনেশিয়া দেওয়া যায়। ইগনেশিয়া রোগীর মন অত্যন্ত পরিবর্তনশীল, শোক দুঃখ ও মনকষ্টে ভোগ করে, ভালোবাসায় নিরাশ হয়ে যায়, আবার বিষয় সম্পত্তি নষ্ট হইয়া সর্বশান্ত হইয়া স্নায়বিক বিকার প্রকাশ পায়, এরকম হলে ইগনেশিয়া দেওয়া যায়। রোগী নীরবে শোক সাধারণ শোক সংবরণ করে, মনের দুঃখ কাহারও নিকট বলিতে চায় না, হৃদয়ে পোষণ করে, আপন মনেই ভোগ করে, সে কারণে বিমর্ষতা আবার পরিবর্তনশীল মনে বিধায় হঠাৎ আহ্লাদিত হইয়া ওঠে, আবার একটুতেই আবার মনের ভিতরে খুব আনন্দ উপভোগ করে। এরকম হলে ইগনেশিয়া দেওয়া যায়। কিন্তু এই আনন্দময় ঘন অবস্থায় বিমর্ষতা যেখানে দেখা যাইবে সেখানে ইগনেশিয়া প্রধান ঔষধ। ইগনেশিয়ার জ্বরের লক্ষণ আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সাধারণত দ্বিপ্রহরের জ্বর আসে, খাড়া খড়া যখন 12টা বাজে, 11টা, 11:30, 12টা, 1টা, 1:30 এরকম আসলে জ্বর আসে। জ্বরের সময় গোটা শরীর ইচিং হয়, চুলকানি যে বলে, সময় গা শরীর বডি চুলকায়, সমস্ত শরীরে আমবাত হয়ে যায়, সবিরাম প্রকৃতির জ্বর। বহুদিন পর্যন্ত ওষুধ খেয়ে পুরাতন জ্বর হয়ে কুইনাইন খাই, আগের কোনো একটা ওষুধ ছিল মেডিসিন হতে কুইনাইন, সেইগুলো সেবন করি, সেসব সেবনজনিত ওষুধ খেয়ে এইসব ধরনের জ্বর হইত। এই জ্বরের প্রধানত চারটা প্রয়োগ প্রদর্শক লক্ষণ দেখিতে পাওয়া যায় এই ধরনের জ্বরের। নাম্বার ১ হল শুধুমাত্র শীত অবস্থায় পিপাসা, অন্য কোনো অবস্থায় অর্থাৎ উত্তাপ অবস্থায় পিপাসা থাকে না। নাম্বার ২, বাহ্যিক উত্তাপ প্রয়োগে পীড়ার উপশম, বাহ্যিক উত্তাপ প্রয়োগে অর্থাৎ কোনো গরম কোনো কাপড়ে কোনো আগুনের সঙ্গে সেদ দিলে বা সেদ দেওয়া যায় বা গরম পানির উপরে সেদ দিয়ে বাহ্যিক প্রয়োগ করলে এরকম পীড়ার আবার উপশম হয় অর্থাৎ আরামবোধ করে। নাম্বার ৩, শরীরের বস্ত্র দ্বারা আচ্ছাদিত করিলে অর্থাৎ গায়ে চাদর মোটা কাপড় দিয়ে রাখলে উত্তাপ অত্যন্ত বৃদ্ধি পায় আবার। নাম্বার ৪, শীতের সময় মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যায়, শীতের সময়তে এরকম যদি হয় তাহলে কি হয়, মুখ লাল বর্ণ হয়ে যায়। শীতের অবস্থায় শীত অবস্থায় কি হয়, উত্তাপে আরামবোধ করে, কিন্তু উত্তাপ অবস্থায় উত্তাপ আদৌ সহ্য হয় না, ঘেমে গেলে ঘামের অবস্থায় রোগী অতিশয় দুর্বল ও অবসন্নতা হইয়া পড়ে, বিকার অবস্থায় রোগীর কণ্ঠ এবং দুই ঠোঁটের মধ্যে জ্বর ঠোঁটো দেখা যায়, জ্বর সেটা বের হয়ে যায়, এরকম। এগুলো হলো কি যে শুধুমাত্র কি বলা যায়, ইগনেশিয়ার কিছু জ্বরের এ ধরনের লক্ষণ এগুলো বলা যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আগামী দিন ইনশাল্লাহ ইগনেশিয়ার তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে, হয়তো তৃতীয় পর্বটাই শেষ পর্ব হতে পারে, এরকম আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে সামনে ইগনেশিয়ার শেষ পর্ব নিয়ে বা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।